আকাশ এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। 5:30টায় যখন আমি উঠেছিলাম তখন পুরো ঘুটঘুটে অন্ধকার, আর দরজাটা খুলতেও পারিনি। আর ছাদ দেখে রাস্তা দেখে বুঝতেই পারছো যে সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে। 5:30টা উঠে না রীতিমতো আমি কাঁপছিলাম, এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সারা রাত ওই জামাকাপড়গুলো ভিজেইছে, ধরতে পারো, কিছু করার নেই, কোথায় মেলবে বলো তো মানুষ এখানে। আর গোলাপগুলোকে দেখে নাও, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, আমি অনেকটা কাজ এগিয়ে এনেছি, ভাত আর পটল আলুর তরকারি নাবলো, আমি গ্যাসেই করেছি, ভাতটাকে ইন্ডাকশনে বসাইনি। তো এইবার বসাবো ডাল, ডাল আর মাছটা করব, আর ওদিকে সকালের টিফিনটা করব আর কি। আলু চচ্চড়ি তো রয়েছে, পরোটাটা ভেজে দেবো। কিছু রেডি করে দেওয়া হয়ে গেছে। আজকে দিয়েছি হচ্ছে ভাত, পাতিলেবু, ডাল, পটল আলুর তরকারি, মাছ, স্যালাড আর হচ্ছে লেবু, এটা এগুলো তো জানোই। আর কালকে রাত্রিবেলা লুচি খেয়েছিলাম, যে ময়দাটা মাখাচ্ছিল, আমি ভেবেছিলাম পরোটাই বানিয়ে দেবো, কিন্তু তারপরে মনে হলো না, তেলটা তো কড়াইতে রয়েছে, তাহলে লুচি করে দেখো। ফুলেছিল লুচিগুলো এতটাই যে এবার টিফিন বক্সটা বসানোর পর মাঝখানটা ওরকম গর্ত আকৃতির হয়ে গেছে। আর টিফিন বক্সটা আলাদা দিতে গেলে না খুলেও যেতে পারে, ওই জন্য ভাবলাম আলু চচ্চড়িটাকে এখানেই বসিয়ে দিই। দূর বা, এই তাড়াহুড়োর সময় দেরিটা হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমি ভালো নেই। বর্ষা বর্ষা ওয়েদার, বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যখনই ঘুমটা ঠিক জমে তখনই আমাকে উঠে পড়তে হয় 5:30টায়। আজকে যখন অ্যালার্ম বাজছিল তারপরেও 5 মিনিট এদিক ওদিক করতে করতে তারপরে এগিয়ে উঠেছি, কারণ না উঠলে সত্যি কথা বলতে লেট হয়ে যায়। তো 7:15 মধ্যে হয়ে ওঠে না, ও যদিও বলে 5:45, 5:45 উঠলে কখনোই হয় না। আজকে তো মানে ও তো নিজেই দেখলো, আমার জাস্ট শেষ হলো, লুচি ভাজা গুলো রেডি করলাম, তারপর ওকে আমি রেডি করে দিলাম এই আর কি। চলো, এখন বাজে 8:51, মানে 9:50 বাকি ও যাওয়ার পর আমি একটু বসে নিয়ে তারপর ঘরটা মুছে নিয়ে এই জামাকাপড়গুলো কেচে স্নান করে একেবারে বেরোলাম। এবার গিয়ে পুজোটা দেব, এইগুলো তো জানো একটু কাচতেই হতো, তো ওই আর কি। তো জানি ওয়েদারটা এরকম, শোকাবে হয়তো না, আর আমার ব্যালকানিতে দিলে আরোই শোকাতো না, তো ওই জন্যে আমি আজকেই কেচে দিলাম, কারণ 2-3 দিনের মধ্যে রোদ উঠবে বলে আমার মনে হচ্ছে না। আর এখানে দিয়ে গেলে একটু শোকানোর চান্স আছে, আমার ব্যালকানিতে সেটুকুও শোকাবে না, কারণ ওখানটাতে রোদ পাবে না। তো ওই জন্যে আমি ছাদেই দিয়ে গেলাম, যা আর শোকাবে শোকাবে, দেখি কি শোকায় না শোকায়, মনে তো হয় শুকিয়ে যাবে। তো চলো নিচে যাই এইবার। এখন বাজে 1:00, তো আমি যাচ্ছি একটু ছাদে আমার জিনিসগুলোর কতদূর কি শুকিয়েছে ওগুলো একটু দেখতে। আর আমি যে সেদ্ধ ভাত খাওয়া বলেছিলাম ওটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এই বৃষ্টি জল এসে এসে না দরজাটা আগে এত সুন্দর আটকাতো না, ব্যাপার মানে আলা দিয়ে খুলতে লাগতে আর টেনে দিয়ে আটকে দেওয়া যাচ্ছে। জাস্ট ছাদে যাবো তাই আর লক করলাম না। আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, রোদ ওঠেনি ঠিক কথাই, কিন্তু মেঘলা যে জিনিসটা পুরো অন্ধকার হয়েছিল সেটা নেই। আর ছাদে না হাওয়া আছে, অল্প অল্প হাওয়া আছে, রোদটা সেরকম খুব একটা ওঠেনি, তো দেখি শুকিয়েছে কিনা। মোটামুটি শুকিয়ে গেছে, পুরো শোকাতে যা বুঝলাম 3-4টে তো বাজবেই, তো থাক অসুবিধে নেই, আমি নয়তো বিকেলবেলা হাঁটতে বেরোবো কিনা যাই না, যদি বেরোই তাহলে এসে ফিরে এসে তুলে নেবো। আমার সেদ্ধ ভাতটা হয়ে গেছে, এখানে এরকম একটা ডিমও দিয়ে দিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে, আমি আবার এখানটাতে ডিমটা এখানটাতে দেওয়া ছিল, সুন্দর হয়েছিল, ছাড়িয়ে নিয়ে আমি আবার এখানটাতে বসিয়ে দিয়েছি, সুন্দর হয়ে গেছে। এবার এটার মধ্যে আলুও দেওয়া রয়েছে, আলু ডাল আর ডিম দিয়ে একসাথে চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি খেয়ে নেবো সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে, মাছের থেকে কিন্তু অনেক ভালো। কার কার এটাও প্রিয় খাবার আমাকে একটু জানিও তো, আমার ভীষণ ভালো লাগার খাবার এটা একটা। বাজে এখন 3:37, সেখানে কিছু বাসন তো উল্টানো রয়েইছে, এই বাসনগুলোকেও গোছাবো রান্নাটা করতে করতে। এখানে একটুখানি তেল দিয়ে দিয়েছি, আলু ফুলকপি কেটে নিয়েছি আর পানিরটাকে কেটে নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে প্রথমে ভাজবো, পানির আলু আর মানে ফুলকপি দিয়ে নিরামিষ একটা সবজি বানাবো রুটির সাথে রাত্রিবেলা খাওয়ার জন্যে। তো চলো করে নিই এটাকে, তারপরে বেরোবো হাঁটতে, আর আজকে রোদ নেই তো বেশ হেঁটে আরাম লাগবে। মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, আজকে না মেঘলা ওয়েদার বলে আমার ক্যামেরাতেও কেমন যেন সব কিছুকে মনে হচ্ছে কি খুব অন্ধকার অন্ধকার, আমি শুধু ফোনের ব্রাইটনেস চেক করছি জানো না। তো
মানে কি যে হচ্ছে কে জানে, কারণ আমি তো আমার ক্যামেরা কোয়ালিটিটা বুঝতে পারছি না, এরকম মেঘলা বলে ভাবছি ব্রাইটনেস কমানো বোধ হয়, এরকম হচ্ছে। তো যাই হোক, মোটামুটি কষানোটা আমার হয়ে গেছে, আর একটু বাদেই জলটা দিয়ে দেবো। তেলটা আজকে না সামান্য বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যে কড়াইতে তেলটা ছিল আমি তুলে নিয়েছি না, ওই জন্যে আমি বুঝতে পারিনি তেলটাকে। যাই হোক, সামান্য বেশি হয়েছে, আশা করছি জল টল দিয়ে তরকারিটা রান্না করলে ঠিকঠাক লাগবে। এই লাস্টে একটু ঘি গরম মশলা দেবো ভেবেছিলাম, ঘিটা দেবো না তাহলে, শুধু গরম মশলাই দেবো, কারণ অলরেডি তেলটা একটু বেশি থাকলে আর ঘিটা দেওয়া যায় না। তো এটার মধ্যে জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি যাবো ছাদে চেক করতে আমার জামা কাপড়ের কি অবস্থা হলো। এখন বাজে 4:15, আমার তরকারিটা এই জাস্ট নাবলো, চাপা দিয়ে রেখে দিই, ঝোল ঝোল রাখলাম একটু, রাত্রিবেলা একটু গরম করবো আবারও। তো একটু ঝোল ঝোল তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো এবার কড়াইটা স্প্যাচুলাটা মেজে নিয়ে তারপর রেডি হব। আমি রেডি হয়ে গেছি, কোনো রকম চুলটা দেখো পুরো তেল তেল করছে রীতিমতো, কারণ আজকেই শ্যাম্পু করবো ভেবেছিলাম, করতে তো পারিনি, এরকম ডাল ওয়েদারে কি করেই বা শ্যাম্পু করবো। আর এখানে দেখো একটা উঠেছে, এ আর নিস্তার দেবে না মনে হচ্ছে, এই যে চুলটা আবার তেল তেলে হয়ে গেছে, খুশকি হয়েছে, ব্যাস আবারও বেরোতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যেই করে ফেলবো শ্যাম্পুটা। তো চলো, ও আবার এক্ষুনি ফোন করে আমায় বললো যে ও আজকে 4:45 দিকে বেরিয়ে আসবে, ওর কাজ হয়ে যাবে মোটামুটি, তাই জন্য আমি যেন তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এগুলো সব শুকিয়ে গেছে, ছাদ থেকে আমি নিয়েও এসেছি, শুধু ওর প্যান্টটা শুকায়নি, প্যান্ট শুকিয়ে গেছে, পকেটগুলো শুকায়নি। তো চলো বাই, বেরো, জুতোটা পরে নিই আমি, তাড়াতাড়ির সময় দেরি হয়। তো ফাইনালি আমার হয়ে গেছে, লিফটও চলে এসেছে, তো চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর এক কাঁধে ব্যাগটাকে নিয়ে এরকম করে হাঁটা যায় না, তাই জন্য ওভাবে নিয়ে আসবে ক্রস করে নিয়ে। গরমই লাগছে জানো তো, একটু হয়তো ক্রিম ট্রিম মেখেছি ওই জন্য হতে পারে, আমার আবার ক্রিম না মাখলে মুখটা বড্ডই টানতে থাকে এখানকার ওয়েদারের জন্য অবশ্যই। তো এবার হাঁটা শুরু করবো, টাটা পরে দেখা হবে। আমি না মনে হচ্ছে যেতে পারবো না, দেখো রাস্তাটা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর সেটা ভালোই লাগছে গায়ে একটু একটু, দেখে আর একটু হেঁটে কি হচ্ছে না হচ্ছে, বৃষ্টিটা কেমন বাড়ছে কমছে সেই বুঝে নয় আমি বাড়ি পালিয়ে যাবো না। আমি মনে হচ্ছে বেরিয়েছিলাম, হেঁটে চলেও যেতে পারবো, কারণ দেখো এখানে টিপ টিপ করে একদম পড়ছে, একদম যে পড়ছে না তা নয়, তবে একদমই ঝিরি ঝিরি গায়ে তেমন লাগছে না, আর যতটা পড়ছিল তার থেকে অনেকটাই কমেছে। আর আমি সব থেকে বড় কথা, অনেকটা রাস্তা না হেঁটে চলেও এসেছিলাম, তখন আবার ফিরে যাব, যদিও জানি না আজকে ওর অফিস অবধি মানে ওই রাস্তাটা অবধি আমি যেতে পারবো কি না, কারণ ও তো একটু আগে বেরোবে বলেছে কাজ হয়ে গেলে, তো দেখা যাক কি করে। আর একটু গেলেই ছিল হচ্ছে মেন রোডটা, তো প্রমি বললো ও নাকি গলিতে ঢুকে গেছে, তাই আমি আর এগিয়ে গেলাম না। তো দেখতে তো পাচ্ছি না বাবুকে, হ্যাঁ পেয়েছি দেখতে, জ্যাকেটটা এখনো গা থেকে খোলেনি, সকালবেলা ঠান্ডা লাগছিল বলে পরে এসেছিল, এখনো কি ওর ঠান্ডা লাগছে, এসে গেছে। তোমার কি এখনো ঠান্ডা লাগছে? ব্যাগে নাও, আমার তো তোমাকে দেখেই গরম লাগছে, চলো যাই বাড়ি। বললো আজকে ফুচকা খাবে, অনেকটা আগে থেকেই খেতে চেয়েছিল। তো এ বাবা শার্টে কি ফেলেছো, ডাল, অনেক কিছু, কি অবস্থা করেছে শার্টটাকে, বাচ্চারা ওর থেকে ভালো করে খাওয়া দাওয়া করে। যাই হোক চলো খেয়ে নিই ফুচকা। এখন বাজে 7:18, আর আমি সবটা রেডি করে রাখলাম, কালকে করে দেবো পুঁইশাকের চচ্চড়ি, ডাল আর মাছ। তো পুঁইশাকের শাকগুলো তো কাটাই ছিল জানো, পুরোটা নিয়ে ধুয়ে রেখে দিলাম, ডাটাগুলোও তাই, আলু আগের দিন যা যা দিয়ে করেছিলাম আর কি, আর এই 4 পিস কুমড়ো ভাজা, ওর জন্য ও যেহেতু কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে তাই কেটে রেখেছি, কুমড়োটা শেষ আর কি ওই জন্য। পটল, ঝিঙে, কুমড়ো, বেগুন, আলু আর ডাটা এতে তাই রয়েছে। আর এটা কালকে মাছের মাথা দিয়ে করব না, সর্ষে পোস্ত বাটা আর লাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেটে রেখে দিয়েছে, আর সামান্য নুন আছে এটায়। তো এটাই আর কি, এগুলো এখন ফ্রিজে ভালো করে ঢুকিয়ে রেখে দেবো, আর রাত্রে আমি আটাটা মাখবো, এখন আর পাচ্ছি না কাজ করতে। এখন না ব্যালকানির লাইট ধরাতে গেলে রীতিমতো ওখানে যুদ্ধ করতে লাগে, মানি প্ল্যান্টের পাতাগুলোকে সরিয়ে সুইচটা দিতে লাগে, সুইচ বোর্ডটা পুরো পাতাতে ঢেকে দিয়েছে আর কি। তো যাই হোক না কেন, দেখতেই পেলে মোটামুটি কাজ করলাম আর কি। আমি প্রথমে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে এলাম রান্নাঘরে, ও যে সিনকে টিফিন বক্সগুলো ফেলেছিল সমস্তটা মাজা হলো, মেজে নিয়েও টিফিন বক্স মাজতেই আমি হাঁপিয়ে যাই, মেজে নিয়ে তারপর আমি
সবজিটা কাটলাম, আর সবজিটা কাটা না থাকলে না, সবজি কাটা মশলা করা না থাকলে এখন 5:30 উঠি, পরে দেখবেন কাটা না থাকলে আমাকে 4:45 উঠতে হবে, তাই জন্য কেটে কুটে একটু মশলা করে এগিয়ে রাখি। তোমরা তো জানোই আর কালকে ডাল দেবো, ডালটা সেদ্ধ করবো, সেটা 1:30-1:45 দিকে করবো, যখন রুটি করতে আসবো তখন বসিয়ে দেবো আর কি। আর আটাটাও এখন আমি একটু দেরি করে মাখি, আটা ময়দা যেটাই মাখি না কেন, কালকে যেরকম ময়দা মেখেছিলাম আজকে আটা মাখবো, তো যেটাই মাখি না কেন একটু দেরি করে মাখি যাতে বাইরেই রাখতে পারি আটাটাকে, ওটা দিয়েই পরের দিন সকালে ওকে টিফিনটা দিয়ে দিতে পারি। এখন বেশিরভাগ দিনই এখন রুটি ফুটি দিয়ে দিই, তাহলে না আর ভাবতে লাগে না যে কি করব সকালে টিফিন, কোলা রুটি সুজি চিড়ে কি দেব বুঝতে পারি না, তাই জন্য এখন আটা বা ময়দা যেটাই মাখি না কেন আগের দিন যাতে ওটা একটু রেখে দিই, পরের দিন ওকে তাহলে টিফিনে দিয়ে দিতে পারি, শুধু ওকে না আমিও সেই টিফিনটাই খেয়ে নিই আর কি। তো এই আর কি, আর পরে আমি আমারটা ভাবি যে আমি কি দিয়ে খাবো বা কিছু, ওর তরকারিটাও আমি রেখে দিই, তো না আমার সুবিধা হয় একটু অন্তত এগিয়ে থাকে, নাহলে সকালবেলা এত কিছু করা পসিবল নয় 1.5 ঘন্টার মধ্যে আর কি। তো তা আমাদের ঘর ঝাড় দেওয়া থাকে, ও মানে বোতলে জলটা ভরে দিতে লাগে, তার মধ্যেও চা থাকে, তো এইসব তো আছেই লেগে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, রীতিমতো হাঁপিয়ে গেছিলাম আমি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। চলো আজকের মতো টাটা, আর দেখো ব্যালকনি সুইচটা আমাকে কীভাবে বন্ধ করতে হয়, পাতা তো পুরো ঢেকে গেছে।